পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে বড় ধাক্কা, বিজেপিতে যোগ দিল 300 পরিবার। আলিপুরদুয়ার জেলা জুড়ে তৃণমূলের ভাঙন অব্যাহত, এমনই দাবি বিজেপির। রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভায় বিজেপিতে যোগ দিল 300 পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী জন বার্লা, মাদারিহাটের বিধায়ক তথা বিধানসভার চিফ হুপ মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি ভূষণ মদক, কালচিনির বিধায়ক বিশাল লামা। জানা যায় এদিন কালচিনি ব্লকের চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের 50 সদস্য কুনাল লামা, পঞ্চায়েত সমিতির সদস্য রামবাবু, প্রাক্তন অঞ্চল সভাপতি সহ আরও অনেকেই বিজেপিতে যোগদান করে বলে বিজেপি সূত্রে জানা যায়। আগামী দিনে জেলা জুড়ে এইভাবে আরও যোগদান চলবে বলে জানান বিজেপি জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস। তৃণমূলতে দুর্নীতি হয়েছে সব জানছে মানুষ, গ্রাস রুটের মানুষ বুঝতে পারছে, সোশ্যাল মিডিয়া ভিডিও আপনারা নিশ্চয়ই সত্যি কথা কি হচ্ছে ওটা দেখছেন। তাহলে টিএমসির বড় বড় নেতা এখানে আঞ্চল প্রেসিডেন্ট বিক্রম বিশ্বকর্মা আর এক্স চেয়ারম্যান সবাই আজকে জোট করছে। হ্যাঁ, কালকে অভিষেক মিন্স অনেক জয়েন করছে, পঞ্চায়েত মেম্বার জয়েন করেছে, সমিতি জয়েন করেছে, এদের শুধু আমাদেরকে মেম্বারকে তার আগের দিন নিয়ে গেছে, রাস্তাঘাট সব ICDS এ লাগাই দেবো, চাকরি দিয়ে দেবো বলে এরকম অনেক দিয়েছে, প্রস্তুতি দিয়েছে, কিন্তু ওইটা ফুলফিল হলো না, হতাশ হয়ে চলে আসছে। আর আগামী দিন আমরা এই এলাকা আমরা আগামী দিনে জিতছিলাম, হ্যাঁ পাঁচটাও জিতছিলাম, আগামী দিনও আমরা ফিউচার আমরা বলছি যে আজকে আমাদের কালচিনি বিধানসভার এবং কালচিনি ব্লকের কুয়াপাড়া ডিপিতে তৃণমূলের এক্স চেয়ারম্যান এবং তৃণমূলের সংসদ সভাপতি সহ ওখানে এবং একজন পঞ্চায়েত মেম্বার এবং আরেকজন পঞ্চায়েত সমিতি মেম্বার সহ সকলে প্রায় 300 জনের মতো তৃণমূল থেকে আমাদের বিজেপিতে জয়েন করছে। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে জুড়ে তৃণমূলে যে দুর্নীতি, তৃণমূলে লোক দেখানো যে মনোভাব তার বিরুদ্ধে এবং মোদীজির হাত শক্ত করার জন্য আজকে আমাদের এই যোগদান কর্মসূচি তারা যোগদান করছে। স্বাভাবিকভাবেই যে আজকে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা তাদের মনোবল আরো বাড়ছে, নিজে তাদের মনোবল ভালোই আছে, কিন্তু তারপরেও যখন অন্যরা যখন আরো শক্তিশালী করার জন্য আবার আছে তো সেক্ষেত্রে আরো সেক্ষেত্রে মনোবল বাড়ে। কিছুদিন আগে আপনারা দেখবেন ভাটিবাড়ি জিপিতে রয়েছে, তো এরকম প্রত্যেকটা জিপিতে হচ্ছে, বুথে বুথে হচ্ছে, আজকের যোগদানটা বিশাল বড় ছিল। সেক্ষেত্রে আমাদের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ধানবালায় পরিবার কে সাথ খড়া হোনা আমাদের মাননীয় মন্ত্রী জি নে আপনা ওয়াদা করকে গয়ে কি হর দুঃখ দুঃখ মে আপ লোগো কে সাথ রহুঙ্গা অর মঞ্চ পর উপস্থিত আমাদের আত্মমর মন্ডল সভাপতি ভাই উত্তম লামা জি, রাজস্থান প্রায় 300 পরিবার কে নেশনাল দুরুং থেকে মেম্বার হ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টি জন আমাদের সাথে জেলা সভাপতি পঞ্চায়েত সমিতি মেম্বার উপস্থিত ছিলেন, পঞ্চায়েত ছিলেন এলাকা চেয়ারম্যান অঞ্চল উপস্থিত হ্যায় প্রেসিডেন্ট ভূষণ দা, এলাকার বিধায়ক বিশাল লামা, প্রত্যেকে আমরা ছিলাম, আমরা সকলকেই সবকিছু ছেড়ে দিয়ে আমরা সাধারণ অনুরোধ জানিয়েছি, সাথে আরো প্রচুর মানুষের আবেগকে, মানুষের হৃদয়কে ভারতীয় জনতা পার্টি মুছে ফেলতে পারে।